মর্নিং স্টুডেন্ট, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিতে সমস্যা সমাধানের দুটি অঙ্ক করাবো। দেখো প্রথম অঙ্কটা কি আছে, একটি গুদামে 2639 বস্তা ধান ছিল, তার মধ্যে 1672 বস্তা ধান বিক্রি হয়ে গেল, তাহলে গুদামে আর কত বস্তা ধান রইল? তাহলে প্রথমে ছিল কত বস্তা, 2639 বস্তা, আর বিক্রি হয়ে গেল 1672 বস্তা। তাহলে কি করতে হবে, আমাদের বিয়োগ করে বার করতে হবে। তাহলে প্রথমে লিখব, দেখো একটি গুদামে 2639 বস্তা, আর ধান বিক্রি হয়ে গেল, নিচে লিখব ধান বিক্রি হয়ে গেল কত বস্তা, 1672 বস্তা। এবার এটাকে আমরা বিয়োগ করব। দেখো বিয়োগে উপরে এখানে বড় সংখ্যা আছে, নিচে আছে ছোট সংখ্যা, তাহলে দুইয়ের পর থেকে গুণব, যতক্ষণ না নয় হয়। দুইয়ের পর কত করে নয় হবে, এখানে সাত করে হবে, তাহলে এখানে আমার সাতটা বসে গেল। এবার দেখো পরেরটায়, সাতটা আমার বড় সংখ্যা আছে এবং তিনটা আছে আমার ছোট সংখ্যা, তাহলে এখানে কি করবো আমি, এখান থেকে এক নিয়ে নেবো। তাহলে এখান থেকে যদি আমি এক নিয়ে নিই, এখানটা কত হবে আমার, 13 হবে। তাহলে সাতের পর থেকে গুণবো যতক্ষণ না 13 হয়, কত করা হবে এখানে, ছয় করা হবে। তাহলে এখানে আমি ছয় লিখে দিলাম। আবার দেখো এখানে ছয়, এখান থেকে যদি আমি এক নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমার পাঁচ আছে, তাহলে ওপরটা আমার ছোট হয়ে গেল, এখান থেকে আবার এক নিয়ে নেবো, তাহলে হবে 15। তাহলে ছয় আর কয় 15, এখানে হবে আমার 9। দেখো এখান থেকে যদি আমি এক নিয়ে নিয়েছি, তাহলে আমার এখানটা তো এক আছে, এক আর এক মিলে গেলে এখানে হবে 0, তাহলে 0টা আমি লিখলাম, এখানে কত হলো 967 বস্তা। এবার লিখবো এখানে, অতএব গুদামে আর 967 বস্তা ধান রয়েছে। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো একটি অনুষ্ঠানের জন্য 1550টি টিকিট ছাপা হয়েছিল, তার মধ্যে 1367টি টিকিট বিক্রি হয়ে গেল, তাহলে এখন আর কতগুলি টিকিট বিক্রি হয়নি? তাহলে এটা ওই একইভাবে লিখবো। প্রথম আমি কি লিখবো, আমাদেরকে এখানে কি বার করতে বলেছে, যে কতগুলি টিকিট বিক্রি হয়নি, তাহলে এটা আমি কি করতে হবে, এখানেও আমাদের বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমি লিখব, টিকিট ছাপা হয়েছিল 1550টি, আর টিকিট বিক্রি হয়ে গেছে, টিকিট বিক্রি হয়ে গেল কয়টি, টিকিট বিক্রি হয়ে গেল আমার 1367টি। এবার আমরা বিয়োগ করব, দেখো আমার উপরে কি আছে, শূন্য আছে, তাহলে এখান থেকে এক নিয়ে নেবো, 10 হয়ে যাবে, সাতের পর থেকে গুনবো যতক্ষণ না 10 হয়, সাতের পর কত করে 10 হবে, এখানে আমার 3 ধরা, এখান থেকে এক নিয়ে নিয়েছি, এখানে আমার 4 আছে,
14 কত ঘরে হবে 8 ঘরে হবে যেহেতু এখান থেকে আমি 1 নিয়ে নিয়েছি তাহলে এখানে আমার 4 আছে তাহলে 3 এর পর দ্বিগুণ করব যতক্ষণ না 4 হয় কত ঘরে হবে 1 ঘরে হবে তাহলে উত্তরটা আমার কত হলো 183 টি আর পাশেটা কত দুটো 1 এ আছে 1 এর আগে বিয়োগ করলে সে শূন্যই হয় তাহলে এখানে হলো 183 টি উত্তরটা লিখব অতএব 183 টি টিকিট বিক্রি হয়নি তাহলে সমস্যা সমাধানে অঙ্কগুলো আমি তোমাদের দুটো করে দেখালাম বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালো করে অভ্যাস করবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।